أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন পবিত্র কোরআন হতে সংক্ষিপ্ত আলোচনা শোনা বোঝা এবং আমল করা শীর্ষক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি হাজিরা নেওয়ার মাধ্যমে সবাই রেসপন্স করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এক লাব্বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই তিন চার একটু জোরে বলবেন পাঁচ লাব্বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয় সাত লাব্বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আট লাব্বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয় আলহামদুলিল্লাহ দশ এগারো বারো আলহামদুলিল্লাহ তেরো চোদ্দ আলহামদুলিল্লাহ পনেরো আলহামদুলিল্লাহ ষোলো লাব্বাইক সতেরো লাব্বাইক আঠারো উনিশ বিশ একুশ বাইশ লাব্বাইক তেইশ তেইশ চব্বিশ আলহামদুলিল্লাহ পঁচিশ লাব্বাইক এগারোজন এগারোজন হাত সকল এগারোজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আলহামদুলিল্লাহ এই যারা এগারোজন হাত উঁচু করেছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে মসজিদে এসে জামাতে পড়তে পেরেছি এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যারা আপনারা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারেননি আল্লাহ আপনাদের সবাইকেও পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে মসজিদে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুক বলুন আমিন এখন আমাদের পবিত্র কোরআন হতে তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর করবেন যারা মোহাম্মদ ওমর ফারুক প্রধান শিক্ষক জনাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বটিয়াঘাটা খুলনা আজকের তেলাওয়াত কৃত সূরা হলো সূরা কিয়ামা আয়াত একত্রিশ থেকে চল্লিশ দশটি আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على يحيي الموتى صدق الله العظيم
তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল অর্থ। তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামাজও পড়েনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতবার সে তার দম্ভভরে তার পরিবার বর্গের কাছে চলে গেছে। ধ্বংস তার জন্য, হা ধ্বংস, ফের শুনে রাখো, ধ্বংস তোর জন্য, হা ধ্বংস। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি ছিল না এক বিন্দু বীর্য যা মাতৃগর্ভে স্খলিত করা হয়, তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন। তাছাড়া তা দ্বারাই তিনি নরনারীর যুগল সৃষ্টি করেছেন, তবুও কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? সবাই বলি বালা। এই সূরা যখন শেষ করা হয়েছে তখন এই আল্লাহ রসুল হাদিস বর্ণনা করছে যে এই সূরার শেষ আয়াত শোনার পরে বালা বলছিল, যে বলছে না যে তবুও কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন, আমরা সবাই শুনো বালা, মানে হ্যাঁ তিনি সক্ষম। আবার সরল অর্থ আরেকবার পড়ছি। তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামাজ পড়েনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতবার সে দম্ভভরে তার পরিবার বর্গের কাছে চলে গেছে। ধ্বংস তার জন্য, হা ধ্বংস, ফের শুনে রাখো, ধ্বংস তোর জন্য, হা ধ্বংস। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি ছিল না এক বিন্দু বীর্য যা মাতৃগর্ভে স্খলিত করা হয়, তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন। তাছাড়া তা দ্বারাই তিনি নর নারীর যুগল সৃষ্টি করেছেন, তবুও কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? বলা আমরা এখানে আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোর তিনটা আয়াতের ব্যাখ্যা আছে এখানে, আমরা এই তিনটা ব্যাখ্যা আলোচনা করি। তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামাজ পড়েনি, এর দ্বারা বিশেষ কোনো কাফেরের দিকেও ইশারা করা হতে পারে এবং সাধারণভাবে সমস্ত কাফেরদের অবস্থার চিত্রায়ন হতে পারে। বলা হচ্ছে যে এতটা সুস্পষ্ট দলিল প্রমাণ সামনে এসে যাওয়া সত্ত্বেও তারা ঈমান তো আনেই না, উল্টো দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়। কাফেরদের কথা বলছে এখানে। মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ মানুষ কি মনে করে তাকে দুনিয়ায় এমন স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে যে সে শরীয়তের কোনো আইন কানুনের আওতায় থাকবে না এবং যা খুশি তাই করতে থাকবে, যে আমার ইচ্ছাধীন মতো চলবো? এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি। আমাদেরকে মুমিন কখনো নিজের ইচ্ছায় চলতে পারবে না। মুমিনের গাইডলাইন হলো আল্লাহর নির্দেশ, রসুলের দেখানো পথে চলাফেরা করতে হবে, কোরআনের জ্ঞান, কোরআন এবং সুন্না অনুযায়ী চলতে হবে তার জীবনে প্রত্যেকটা কাজ। প্রথমেই সে আমরা সমাধান চাবো কোরআনের কাছে, এই বিষয়ে আমার ধর্মীয় নির্দেশনা আল্লাহর তরফে কি আছে, সেই বিষয়টাই সামনে রেখে আমাদেরকে চলতে হবে। এই কথাই বলছে এখানে। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে মানুষের যে সৃষ্টি মাতৃগর্ভে যে স্পর্ম বা বীর্য, সেইটা কিভাবে পর্যায়ক্রমে আমি রক্তপিণ্ড, মাংস, হাড়হাড্ডি দিয়ে মোটামুটি একটি পরিণত শিশু পয়দা করি, সৃষ্টি করি। আমি এক ফোঁটা পানির থেকে যদি আমরা, আমি আল্লাহ তাআলা বলছে আমি যদি এইটা তৈরি করতে পারি, তো কাল কিয়ামতে তোমাদেরকে আমি সৃষ্টি করার পর যে মৃত্যুদান করলাম, মাটির নিচে তোমাদের রাখলো বা দাফন করা হলো, এরপর যে আমি এর থেকে তৈরি করতে পারবো, এটা তোমরা ভাবো কীভাবে? এটা আমার জন্য অত্যন্ত সংস্কার, আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সংস্কার। আমরা যেটা ভাবছি যে হয়তো কোটি কোটি বছর থাকার পরে এ কোথায় যাবে না যাবে, এটা কতদূর কি, অনেকে হয়তো অনেক কিছু বিশ্বাস করি, এই জায়গায় যেই চিন্তা করি হাড্ডা হাড্ডি আবার এক জায়গায় করা সম্ভব হবে কিনা, কিন্তু আল্লাহ তাআলা দেখছে যে আমার কাছে এটা অত্যন্ত সহজ কাজ।
তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন, তাকে সুকাম করেছেন, এটি ব্যাখ্যাই ওইটা ছিল। যা হোক, আজকে আমরা এই সূরা কিয়ামা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আগামীকাল আমাদের আলোচনা হবে দাহর বা ইনসান, এর পরের সূরা। এক নাম হলো দাহর, আরেকটা হলো, এর আরেকটা নাম আছে ইনসান। মানুষ ভাবতেছে যে, বলা হচ্ছে যে মানুষ যে ভাবতেছে যে আমার বিচার হবে না, বা আমি মরার পরে আমার নতুন করে সৃষ্টি করে সব কিছুর হিসাব নিকাশ নেওয়া হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে আমি কি মানুষকে এমনি এমনি ছেড়ে দেব যে তাদের কি পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুতে এই আয়াতটা আছে, এসএম আয়াত, যে তোমরা ইমান আনলে কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কি পরীক্ষা করা হবে না যে সত্যিকার মোমেন কারা? সেই বিষয়ে এখানে বলা আছে। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার যে নির্দেশ এবং রসুলের যে দেখানো পথ, আমরা যদি এর বিপরীত চলি, যে আমাদেরকে কঠিন জবাবদিহি করতে হবে এবং কাল পরকালে সেই জান্নাত না হয়ে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে যুগ যুগ ধরে আমরা সূরা নাবাতে দেখছি যে যুগ যুগ ধরে তারা থাকবে সেখানে এই জাহান্নামে। যুগ যুগ আকাবা, এই যুগ যুগ ধরে আমাদেরকে রাখবে জাহান্নামে। সুতরাং আমরা এই সূরার তেলাওয়াতকৃত সূরার যে শিক্ষা এবং আয়াতের যে অর্থগুলো, এইগুলো সামনে রেখে আমরা আমাদের দুনিয়ার সমস্ত কাজ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সূরার মাহাত্ম্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানকার ধারাবাহিক আলোচনা হিসাবে সূরা কিয়ামা আজকে আমরা শেষ করলাম। সবাই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মূলত এখানে 30তম পারা থেকে আমাদের এই আমল শুরু করেছি, অর্থাৎ সংক্ষিপ্ত আলোচনা এবং তাফসীর। আমাদের 30তম পারা শেষ হয়ে গেছে, আজ চলতেছে 29তম পারা, সূরা কিয়ামা শেষ করলাম। এভাবে পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ পুরো কোরআন শরীফটা এভাবেই আমরা শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আমরাও আশা রাখি আপনাদের মহল্লায় আমাদের মতো করে যারা আছেন একত্রিত হয়ে পরিকল্পিতভাবে একটি কিতাব নিয়ে আপনারা আমাদের মতো এই কোরআনের তাফসীর আপনাদের মসজিদে বসে করবেন এবং আমল করবেন, সেই প্রত্যাশা রইল। এখন আমাদের দ্বিতীয় অধিবেশন, আমরা অল্প সময়ের জন্য আমাদের কোরআন শিক্ষা আসর, সেই কোরআন শিক্ষা আসর আমরা এখন শুরু করতে যাচ্ছি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়েছেন। কেউ কি বলবেন কোথাও সমস্যা আছে কিনা? আগে শেষ করুন, কেউ বলবেন না পড়ায় কোথাও কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ বলেন, কোথায় সমস্যা হয়েছে? সাত নম্বর আয়াতে মাঝখানে দম ছাড়িয়েছে। ফিরে বলেন, সাত নম্বর আয়াত ফিরে পড়েন। দম সারিছে, এবার দম সারে পড়েছে।
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين فرن غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين দম ছাড়া যাবে না এবার ঠিক আছে আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমি আসলে পুরোটা শুনতেছি এই জন্য যাতে করে মানে আমি শেষ করতে পারি প্রথমেই ধরলে শেষ করতে সময় লাগবে এই জন্য ধরিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জিম শব্দ হবে রাজিম এখানে হচ্ছে না অনেকের বিসমিল্লাহির রহমানির রহিম এখানে অনেকে রহিম বলেন আসলে রহিম হবে না কি হবে রহিম হা রহিম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আরো সুন্দর করতে হবে ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ এবার কি আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম সেটা হবে নাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জায়গায় আমাদের লাগে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি হাজির হি উনি বলেছেন হা হা হাজির হা হা হবে না হা আউযু বিল্লাহি ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ঠিক আছে এবারে সাত নম্বর ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা ফিরে বলেন এটা কি ঠিক আছে এটা কি ঠিক আছে এখানে এখানে উচ্চারণে একটু সমস্যা মনে হচ্ছে শুনতে মনে হচ্ছে ইহদিনা সিরাতাল এই পর্যন্ত ঠিক আছে মুস্তা তাটা একটু অস্পষ্টতা দেখা যায় তভাব হয়ে যায় মুস্তা মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম অনেক সুর আমরা সবাই শুনেছি পড়াও অনেক মাসাল অনেক সই এই এই দুটো জায়গায় আমার কাছে সমস্যা মনে হয়েছে দুটো জায়গায় বারবার চর্চা করবেন ইনশাআল্লাহ এরপরে কে কে পড়বেন আপনি পড়বেন আচ্ছা আমাদের আব্দুল করিম কাকে আপনাদের সামনে এখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন সবাই মনোযোগ সহকারে শুনি এবং ভুল ধরার চেষ্টা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
Elhamdülillahi Rabbil alemin. Errahmanirrahim. Maliki yevmiddin. İyyâke na'budu ve iyyâke nestaîn. Ihdinas sıratal mustakîm. Sıratal lezîne en'amte aleyhim. Gayril mağdûbi aleyhim veleddâllîn. Amin. Bolen amader kurim kakar phorai ayinar har tu bulda beshi ar যিনি বেশি ভুল ধরতে পারবেন মনে করবেন তিনি হচ্ছে ভালো স্টুডেন্ট। সাত নম্বর আয়াত, সাত নম্বর আয়াতে কি আছে ফিরে বলেন। ইহদিনাস সিরাত, রত একটু বেশি টান হয়ে গেছে, ঠিক আছে একালিপ টান হবে, অত লম্বা টান টান হবে না, একালিপ টান হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ ঠিক আছে। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভালো হয়েছে। আইন আর তো এই সুন্দর পড়াইছে আলহামদুলিল্লাহ। তারপর আইন আর হা বুঝলেন না, বিসমিল্লাহির রহমানির রহমান, একটু বাংলা বাংলা রহমান দেন না। এই হা আর আইন এই দুইটে হরফ সুন্দর করে উচ্চারণ করতে হবে। আচ্ছা আমার সাথে বলেন যে হা উচ্চারণ কি হবে? হা 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 আলহাম আলহাম আলহাম, তাহলে হার উচ্চারণ গেল হা আলহাম। বসে আইন আউ আইন 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 আইন, তাহলে কি উচ্চারণ হবে? আউ আউ আল ফেশ দু আল ফেশ দু আউ দু আউ দু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে রাজিমই অনেকের ভুল হচ্ছে, এখন ইশারা দিচ্ছি রাজিম জিম, এখানে শব্দ করে বলতে হবে রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম ওখানে বুকে বলতেছেন, ভিতর থেকে আমার কানে আসছে রহিম, আসলে কি রহিম? রহিম 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 রহিম। এবার আরেকজন পড়েন, কে পড়বেন? কাকে পড়বেন? পড়েন একটু জোরে পড়বেন যাতে শোনা যায় এখান থেকে। Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka Na'budu Wa Iyyaka Nasta'in Ihdinas Siratal Mustaqim Siratal Ladzina An'amta Alayhim Ghayril Maghdubi Alayhim Waladdallin. Amin. কাকা আপনার কথা আগেও শুনেছি, আপনি আরো সুন্দর করে পড়েন, আজকে সেরকম সুন্দর করে পড়া হয়নি, অনেক জায়গায় আপনার সাথে ভুল হয়েছে, মনে হয় মানসিকভাবে দুর্বল সেজন্য এরকম হয়েছে। না এরকম দুর্বলতা কোনো কারণ নেই, আপনি যেভাবে পড়েন সেভাবে পড়েন, দেখেন সুন্দর হয়েছে পড়া। আপনি আজকে আরেকবার পড়েন, আপনার ভুলটা আমি সাথে সাথে রিপিট করলে ভালো হবে না, পড়েন আউজুবিল্লাহ থেকে পড়েন।
প্রথমত এটুক থাক, আউ আমি আগে পড়েছি, আউ আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউ এখানে অনেকের ভুল যায়, খেয়াল করেন, আউ না আউ, ও আর ও মধ্যে পার্থক্য আছে, আইন এটা হচ্ছে হামজা, আউ আউযু আউযু জাল ফেশ জু আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। আচ্ছা পরে পরে একটু বলেন, আউ না আউ বারবার বলতে হবে, তারপরে পরে পরে সেন্টেন্স বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির বিসমিল্লাহির এটা বলতেন, রহ বলতে রহমানির আসল তো তা না, এখানে হচ্ছে রহ রহমানির রহিম, রহ বারবার সঙ্গে বলেন যে রহ 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 রহমানির, একসাথে বলেন রহমানির রহিম রহিম। এরপরে রহমানির রহিম, আপনি এই এই দুটো শব্দ বারবার উচ্চারণ করেন, রহ 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 রহিম রহিম রহিম, এবার বারবার ফুটে ফুটে জায়গায় চলে আসবে, একদিনই হবে না। আচ্ছা সুরা ফাতিহা শুরু করেন, সব আলহামদুলিল্লাহ ওইসে একই বল, আর রহমানির রহিম, সবাই এইরকম এরকম বাংলা ফাওয়া মতো রহ হয়ে যায়, তো রহ তো না, ওটা রহ রহ আর রহ বলেন নি, আর রহ আর রহ মানির রহিম, আর রহ মানির রহিম, তাহলে কি হবে, আর রহ মানির রহিম। তারপরে এখানে উচ্চারণ কি হবে আর একটু ক্লিয়ার করি, ইয়াকা নাগুদু ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাঈদ, আবার শুনেন, আমার সাথে পড়েন, আমার সাথে বলেন, ইয়াকা ইয়াকা নাগুদু আইন, বলেন আইন 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 আইন, ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আমি বলি আন আনতা আইন, প্রথমে আইন না, প্রথমে আলিফ, আন আনতা আলাইহিম,
আন আনতা আলাইহিম আন বলেন দি আন আন হরফ সিনদিয়া লাগে আন আনতা আইন পড়তে আইন আন আনতা আলাইহিম আমিন গায়রিল মাগ এখানে মাগদু কি হবে মাগদু দাল ফেশ দু আর দ ফেশ দু এখানে দ দ ফেশ দু একালিটন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আমাদের কোরআন শিক্ষা আসর আমরা সূরা ফাতিহা আর সূরা ফাতিহা শুনেন আমরা সূরা ফাতিহা আর হয়তো একটা ক্লাস করব ঠিক আছে তবে ধারাবাহিকভাবে ঘুরতে হবে এবং বারবার চেষ্টা করতে করতে হয়ে যাবে আমরা আবার মাঝে মাঝে রিহার্সেল করবো এর আগে আমরা সাইদুল ইস্তিগফার পড়েছি না আমরা এই ফাতিহা আর একদিন পড়ার পরে পরের ক্লাসে আমরা সাইদুল ইস্তিগফার আর একবার চর্চা করবো তারপরে আমরা নতুন পড়া শুরু করবো ঠিক আছে এবং এর মধ্যে যাদের অসুবিধা আছে বিশেষ করে হা আইন তারপরে দাল দদ সিন ফা কফ কফ কাফের সমস্যা কম মনে হচ্ছে বিশেষ করে দাল আর দদ ফা আছে সিন আছে আচ্ছা এবারে দুজন আমরা দুজন আমাদের দুজনের মনোযোগ আকর্ষণ করছি এই দুজনের মনোযোগ আকর্ষণ করছি আসলে আমাদের যে এখানে যে প্রত্যেক দিনে যে নিয়মিত যে আমল এটা আসলে শুধুমাত্র আমলের উদ্দেশ্য পৃথিবীর দেখেন সব প্রতিযোগিতা আছে শুধু আমলের জায়গায় কোনো প্রতিযোগিতা নেই আর সব আছে ব্যবসা নিয়ে প্রতিযোগিতা আছে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা আছে বিল্ডিং করা নিয়ে প্রতিযোগিতা আছে বিজনেস নিয়ে প্রতিযোগিতা আছে ইলেকশন নিয়ে প্রতিযোগিতা আছে কিন্তু আমি এই পর্যন্ত দেখিনি কোথাও যে আমল করা নিয়ে প্রতিযোগিতা আছে আমি কতটা দেখিনি যেটা আসল দরকার আমাদের এই মজলিশটা আসলে সত্যিকার শুধুমাত্র আমলের মজলিশ এখানে অন্য কোনো মজলিশ না এখানে অর্থনৈতিক কোনো লেনদেন নেই পদের কোনো বিষয় নেই এখানে শুধুমাত্র আমল করবার উদ্দেশ্যে এই মজলিশটা জ্ঞান অনেকেই জানি আমরা অনেকেই কোরআন পড়তে পারি হাদিস জানি কোরআনের জ্ঞান অনেকের ভিতর আছে কিন্তু আমলের যে একটা ঘাটতি আছে সেইখানের সেই ঘাটতি থেকে এই চিন্তার আমাদের এই চিন্তা চেতনা সেক্ষেত্রে আমরা এখানে আমল করতে চাই আমরা এখানে বসে আছি সবার উদ্দেশ্য একটাই জানা না মানা যে যতটুকু জানে আলহামদুলিল্লাহ এখন আমরা যা জানি সেই অনুযায়ী মানার চেষ্টা করব আমাদের এখানে সেই উদ্দেশ্য সেক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম এখানে আছে একটা নিয়ম আছে আমরা প্রথম প্রতিযোগিতা করি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করি আমরা এবং এখানে আমাদের ঘোষণা করা আছে পুরস্কার তো আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আমরা পুরস্কার দিতে পারি না জাস্ট ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্যই 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সাথে একটা নামাজ পড়ে আমরা 41তম দিবসে মূল্যায়ন করি সেক্ষেত্রে যারা এখানে হাজিরা থেকে শুরু করে নিয়ে 40 দিন পর্যন্ত একটা তাকবীরের নামাজ পড়তে পারবে তাদেরকে আমরা 41তম দিবসে পুরস্কৃত করি এই একটা নিয়ম এখানে আছে হাজিরা একটা ব্যাপার আছে আর হাজিরার এই কোরআন শরীফ পড়া আর আমরা যে এখানে বিশেষ করে যে আমলটা করি প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত করি বড় আয়াত হলি 5টি ছোট আয়াত হলি 10টি তার সরল অনুবাদ করি এরপরে নির্দিষ্ট যে আমাদের কিতাব আছে ওই নির্দিষ্ট কিতাব থেকে দেখে দেখে সংক্ষিপ্ত যে ব্যাখ্যা বা তাফসীর দেওয়া আছে সেটা আমরা এখানে উপস্থাপন করি মানে স্পষ্টভাবে যদি দু একটা বাংলা কারো বুঝতে অসুবিধা হয় সেটা আমরা ব্যাখ্যা করি কিন্তু যেহেতু আমরা কেউ মধ্যে আলেম না ওই জ্ঞানটা আমাদের ভিতর নাই সেজন্য আমরা একটা সুন্দর একটা কিতাব আমরা বাজার থেকে আনেছি কিনে একজন একজন মুফতির কাছ থেকে পরামর্শ নিয়ে সেই কিতাবটাই আমরা মূলত এখানে ফলো করি অনেক তাফসীর কিতাব আছে বাজারে সেক্ষেত্রে কোনোটা কম ভালো কোনোটা বেশি ভালো আমরা অত না আমরা একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা কিতাব যেটা আমরা ফলো করার চেষ্টা করতেছি আমরা যখন এখানে তাফসির করি কেউ নিজের থেকে বাড়ায় কোনো কথা বলি না এটা সবার মনে রাখতে হবে আর এখন আপনাদের দুজনে যে নিয়মটা জানা দরকার অবশ্যই জানিয়েছেন আপনারা বুঝেছেন এখন আপনাদের নামটা কি আমি তুলবো আপনার নাম তুলবো আর আপনার নাম রেগুলার কি আমাদের যে নিয়মটা আপনি হ্যাঁ
15 দিন কন্টিনিউ আপনি তো এমনি আসেন নামাজ পড়ে যেটা আপনাদের চিনি এই জন্য এখানে ওই নিয়মটা কার্যকর করতেছি না আমি আমি আপনাকে সিনেমা সিলে বলছি আপনি তো এখানে আসেন এই জন্য আপনাকে তো নিয়মটা অ্যাকসেপ্ট করতেছি না ঠিক আছে মোটামুটি আপনার সদস্য পদটা বাদ হবে যদি কেউ একটা না এক মাসে অনুপস্থিত থাকে একটা যদি কেউ একটা না আসে তাহলে সে আমাদের এখানে সদস্য হিসেবে সে কাউন্ট হবে না আর এমনি মাঝে মাঝে কামাই দিলেন আমরা তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা থেকে আপনি একটু পিছনে থাকবেন যেহেতু এটা প্রতিযোগিতা করা এখানে সেই দিক দিয়ে আপনি নিজের আমার একটু পিছনে থাকবেন যেটা কন্টিনিউ একটা আমল ঠিক আছে এই জন্য উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই জন্য আপনাদের দুজনের নাম আল্লাহর নাম নিয়ে শুরু করতেছেন কোরআনের মজলিস অনেক দামি জিনিস পৃথিবীতে এর থেকে দামি জিনিস আমার কাছে জানা নাই যে সেই এসব আপনি পাবেন আলহামদুলিল্লাহ উনি তো পুরস্কারও পাইছেন আমি মনে হয় জানেন না আচ্ছা আচ্ছা কার নাম আপনার নাম মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ মনসুর আলী আচ্ছা দুই দিন কতদিন আছেন তাই না প্রেজেন্ট ফাসাক্ত নামাজ জামাতের সাথে কি তাকবীরের সাথে পড়েছেন আর একটা কথা বলে রাখি আপনার এটা বলা হয়নি আমি যখন যখন উপস্থিত থাকবেন আপনি লাভবাহিক বলবেন আর যখন আপনি পাঁচক্ত নামাজ তাকবীরের সাথে তখন আমার সাথে অতিরিক্ত লাভবাহিক বলবেন এই হিসাব সরি আলহামদুলিল্লাহ বলবেন ভুল বলেছি কিন্তু আপনি পাঁচক্ত নামাজ জামাতে পড়লেন কিন্তু তাকবীরুল্লাহ ফেল করলেন আমার আলহামদুলিল্লাহ বলার দরকার নেই শুধু লাভবাহিক বললে আমরা বুঝে নিলাম ঠিক আছে এই জন্য কি আলহামদুলিল্লাহ তাকবীরের সাথে পড়েছেন পাঁচক্ত নামাজ দুই দিন নাকি একদিন আজকে পড়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে উনি জানেন না তো জানেন না তো নতুন মানুষ আপনার নামও তো আসেনি এই জন্যই আচ্ছা এবার আপনার নাম এনামুল হক আজকে প্রেজেন্ট প্রথম দিন দিচ্ছি তাগুলো তো পড়েছেন না চোখ না ঠিক আছে আপনি জানেন না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আপনাদের দুজনের আপনার মোবাইল নাম্বারটা বলো 016 75 40 18 29 আপনার নাম্বার বলেন 0712 290 79 আলহামদুলিল্লাহ আপনি কোথায় গেছিলেন ওদিন আপনার এটা দিয়ে হয়নি অ্যাবসেন্ট আছে কিন্তু আপনার রোল কত স্যার ও তো স্যার কতদিন চার তারিখ ও ঠিক আছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তাই তো হ্যাঁ ঠিক আছে বলেছিল কিন্তু আমার মনে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের যে দুজন সদস্য আজকে এখানে আসলেন মোহাম্মদ মনসুর আলী এবং মোহাম্মদ এনামুল হক আল্লাহ ফাক রব্বুল আলামিন এদেরকে আমাদের কোরআনের মজলিসের সদস্য হিসেবে এবং কোরআনের ফোয়ার দ্বারা যেন তাদের বাকি জীবনটা নেক আমল করতে পারে সেই তৌফিক দান করুক সবাই বলেন আমিন ও রোল নম্বর রোল নম্বর মোহাম্মদ মনসুর আলী হচ্ছে আপনার 26 রোল আপনার 26 আর মোহাম্মদ এনামুল হক আপনার রোল হচ্ছে 27 যেহেতু আপনি শেষে আছে সেই হিসেবে শেষে আপনার রোলটা আছে আমরা ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
Allahumma amin. Rabbana taqabbal minna innaka antas samiul alim. Atub alaina innaka antat tawwabur rahim. Allahumma amin. Rabbana jalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Allahumma amin. Rabbana atina fid dunya hasanata wa fil akhirati hasanata wa qina adhaban nar. Allahumma amin. Ya Allah tumi amaderke amader nek hadatke pura kore dao Allah. Ya Allah amaderke je notun dui bhai aschen amader ei shonge Inamul bhai ar Mansur Ali bhai ei dui jon ke tumi tomar ei diner rastay kobul kore nao Allah. Ya Allah tage shob kaje duniya akhirat torokki dan koro Allah. Ya Allah tage amader shobai ke duniya akhirat torokki dao Allah. Ya Allah sara bishwer manush ke tumi Allah tomar ei hukumer pore uthao Allah. Tara jeno shobai namaz ke gurutto dao Allah. Allah Allah tumar ei namaz ke ei adesh ke jan tara gurutto dao Allah Allah manush bojhe na tara bojhe na Allah tumar ei namaz er ei tumar adesh koto guruttopurno Allah ei namaz koto guruttopurno tara bojhe na Allah Allah tumar ekta hukum jodi noshto hoye jay koto boro manush khotir moddhe pore jay Allah bojhe na Allah e Allah jodi amader bhitor theke tumar hukum chole jay tale amra mrityu hoye jabo Allah mara jabo Allah tabo amra ei je koto dami hukum Allah tumar hukum amra bujhi na Allah amaderke bujhe dao Allah আমাদের সবাইকে বুঝতে দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে রাখো আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে ইস্তিকামত আল্লাহ দৃঢ়তা রাখো আল্লাহ এই কাদামটা পশ্চাৎপদ না হই আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে বুঝ দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে বুঝ দাও আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে তুমি তোমার পথে নিয়াও আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দাও আমাদের স্ত্রী পুত্র পরিজন আত্মীয়-স্বজন মা-বাবা ভাই বোন যারা কবরে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই কোরআনের মজলিসের ওসিলায় আমাদের সবার পিতা মাতা আত্মীয়-স্বজন যে যেখানে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ এ অত্যন্ত বরকতময় মজলিস আল্লাহ আমরা বুঝি না কিন্তু এত গুরুত্ব অপরিসীম গুরুত্ব আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ এ আল্লাহ আমাদের যা স্বাস্থ্যের সমস্যা আছে যা যা অসুস্থতা আছে অসুস্থতাকে তুমি সুস্থতা পর্যবেক্ষণ করে দাও ইয়া আল্লাহ আমাদের যা স্বাস্থ্যের সমস্যা আছে সমস্যা তুমি দূরীভূত করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হক্কাল আল্লাহ সুবহানাল্লাহ